হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি পারমিতা, পারমিতাস ডেইলি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ, আজকে আমি বাড়িতে বসেই এই ব্লগটা করছি। এর আগে কখনো কোথাও ক্যাফেতে গেছি বা কোথাও বেড়াতে গেছি বা কখনো মাঝে মধ্যে টুকটাক রেসিপি শেয়ার করেছি। তো আজকে যে বিষয়ে আমি মানে আজকে আমার যে টপিকটা সেটা সবকিছুর থেকে আজকে আলাদা। তার আগে বলি, তোমরা যারা আমার চ্যানেল ফলো করছো তারা জানো যে আমার একটা ছোট মেয়ে আছে। হ্যাঁ, ওর বয়স 2 বছর 3 মাস, প্রচণ্ড দুষ্টু। হ্যাঁ, এই বয়সে অ্যাকচুয়ালি যেটা ছিল, আমার তো ইচ্ছা ছিল ওকে একটা কিন্ডার গার্ডেনে দেওয়ার, জানি না সেটা এবছর পসিবল হবে কি না। প্রত্যেক বাবা মারই তো একটা প্ল্যানিং থাকে, যেটা বাচ্চারা বড় হবে একটা স্কুলে দেবে, এগুলো নিয়ে যাওয়ার চিন্তাভাবনা থাকে। কিন্তু আমার একটা ইচ্ছা ছিল এবছর কিন্ডার গার্ডেনে যদি দিতে পারি, দেখা যাক কতটা সাকসেস হতে পারি, এখন জানি না। কিন্তু তার আগে একটা স্কুলে দেওয়ার আগে প্রত্যেক বাবা মারই প্রত্যেক বাড়িতে একটা বাচ্চাদের জন্য একটা প্রিপারেশন থাকে, যে স্কুলে ইন্টারভিউ দিতে যাবে কিভাবে তৈরি করব, বা এছাড়াও বেসিক সবসময় বাচ্চাদেরকে একটা শেখানোটা থাকেই, মানে শিখিয়ে যেতে শেখাতে হয় অ্যাকচুয়ালি। তো আমি আজকে একটা সেই বিষয়েই কথা বলছি, কারণ আমিও মামার জন্য এরকম শেখানো বলতে কি বলছি, আমি বিভিন্ন রকম জিনিসকে পরিচয় করানো, ইন্ট্রোডিউস করানো, এছাড়া তো বিভিন্ন খেলাধুলা বাচ্চা যা করছে, আর যে কোনো সময় বাচ্চাদেরকে আমরা আজকে খেলাধুলো খেলনার কিছু জিনিস দিলে একটা যেন সেভাবেই দিই, যাতে কোনো পারপাস ফুলফিল হয়, খেলার মাধ্যমে দিয়ে বাচ্চারা যখন শিখতে পারে। কারণ এখন তো বাচ্চাদের লার্নিংটা সম্পূর্ণ প্লে ওয়ে মেথডে হয়ে গেছে, তো ছোট থেকেই সেটাই চেষ্টা করা হয় যাতে বাচ্চাদের চাই দেওয়া হবে তার মধ্যে থেকে কিছু শিখবে। যেমন শেপসের ওপর বিভিন্ন খেলা থাকতে পেয়ে থাকে, লিঙ্কিং, স্ট্যাকিং, এতে হ্যান্ড আই কোঅর্ডিনেশন, তারপর হচ্ছে ফাইন মোটর স্কিল, এগুলো সব ইম্প্রুভ করা হয়। বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলোই এখন সেরকম। এছাড়া টুকটাক তো বাচ্চারা খেলাধুলা করেই থাকে আর চারপাশে ঘুরছে ফিরছে, অনেক কিছু জিনিস দেখছি। কিন্তু যেটা বেসিক ওয়েতে যেটা আমরা শেখানো শুরু করি, কোনো পিকচার দেখিয়ে বা কোনো অবজেক্ট দেখিয়ে, তো তার মধ্যে ফার্স্ট আমরা প্রেফার করি পিকচার দেখিয়ে বাচ্চাদেরকে শেখানোটা। তো সেই বিষয়ে আমি আমার একটা মতামত বলতে পারো তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমিও মামাইকে এভাবে শেখানোর জন্য অনেক কিছু জিনিস খোঁজ করেছি, মানে কিভাবে পিকচার দেখানো যেতে পারে। পিকচার দেখানোর কথা ফার্স্টেই মাথায় এলে আসে যেটা বুকস দেখিয়ে বাচ্চাদেরকে শেখানোটা, যার জন্য ছোটো ছোটো বোর্ড বুক হয়, বিভিন্ন রকমের স্টোরি বুকস থাকে। কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা খুব ইম্পর্টেন্ট, এটা আমি মনে করি, যেটা সেটা হচ্ছে আমি যখন কোনো পিকচার বাচ্চাকে দেখাবো তখন যেন পিকচারটা আমি যেটা বাচ্চাকে ইন্ট্রোডিউস করতে চাই সেই একটা পিকচারে যেন থাকে। সাপোজ আমি আজকে ওকে চেনাচ্ছি দিস ইজ অ্যাপেল, কিন্তু অ্যাপেলের পাশে আরও অনেক ফ্রুটস আছে, তো বাচ্চাকে আমি হয়তো ফিঙ্গার দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা দিস ইজ অ্যাপেল, কিন্তু প্রপারলি কি রেকগনাইজ করতে পাচ্ছে? তো সেটার ক্ষেত্রে একটা ডাউট থেকেই যায়। সেইটা ক্লিয়ার করার জন্য আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে, রাদার আমার কাছে বলবো না, কারণ আমি যখন টিচার্স ট্রেনিংয়ে ছিলাম, আমি যখন স্কুলে পড়েছি তখন আমাদের একটা ইম্পর্টেন্ট TLM, দ্যাট ইজ টিচার লার্নিং মেটেরিয়াল, ছিল হচ্ছে ফ্ল্যাশ কার্ডস। এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট বাচ্চাদেরকে কোনো কিছু ইন্ট্রোডিউস করানোর ক্ষেত্রে। তো আমিও মামার জন্য সেরকমই ভালো ফ্ল্যাশ কার্ডস খোঁজ করছিলাম, যে যে ফ্ল্যাশ কার্ডসটা মানে খুব বড়, ব্রাইট পিকচার হবে, খুব অ্যাট্রাকটিভ হবে, আর সবচেয়ে বড় কথা ছিঁড়তে না পারে, কারণ বাইচান্স বাচ্চার হাতে চলে গেলে ছিঁড়ে দিল জিনিসটা নষ্ট হবে। তো সেই ব্যাপারে অনেক কিছু পয়েন্ট মাথায় রেখে আমি একটা অনলাইনে বা দোকানে অনেক কিছু খোঁজ করছিলাম। তো করতে করতে অনলাইনেই আমি একটা ফ্ল্যাশ কার্ডের সেট পেয়ে গেছি, তো তোমাদেরকে সেটাই দেখাবো, আর সেটা নিয়ে আজকে আমি কিছু আলোচনা করব। তো দেখতে পাচ্ছ এখানে আমার দুটো সেট ফ্ল্যাশ কার্ডস আছে, একটা হচ্ছে ফ্ল্যাশ কার্ডস পার্ট 1, আর একটা হচ্ছে ফ্ল্যাশ কার্ডস পার্ট 2। তো এই দুটো সেট ফ্ল্যাশ কার্ডস আমি ওর জন্য কিনেছি। এই পার্ট 1-এ আছে দেখো অ্যালফাবেট, নাম্বারস, কালার্স, শেপস, আর পার্ট 2-তে আছে ফ্রুটস, ভেজিটেবলস, ফ্লাওয়ার্স, বার্ডস, ওয়াইল্ড অ্যানিমালস অ্যান্ড ডোমেস্টিক অ্যানিমালস। এবার ফ্ল্যাশ কার্ডসগুলো আমি তোমাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো।
এইটা এই ফ্ল্যাশ কার্ডের সেটটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে মামাইকে পিকচার ইন্ট্রোডিউস করানোর ব্যাপারে। তো একটা ফ্ল্যাশ কার্ড যখন আমি ইউজ করছি বা বাচ্চাকে পিকচার ইন্ট্রোডিউস করাচ্ছি, সেখানে কিছু কিছু পার্ট থাকে। পার্ট বলতে ফার্স্ট আমি ইন্ট্রোডিউস করাচ্ছি। ইন্ট্রোডিউস পার্টটা খুব ভালোভাবে করানোর পর যেটা আসে সেটা হচ্ছে কনফার্মেশন। কনফার্মেশন পার্টে রেজাল্টটা বাচ্চার থেকে নিতে হবে। দেন আসে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। এবার আমি একটু ব্যাপারটা ক্লিয়ার করে বলি। ইন্ট্রোডাকশন পার্ট যখন হচ্ছে তখন সেটা আমাদের রেসপন্সিবিলিটি, মানে দ্যাট ইজ আওয়ার পার্ট। আমরা ইন্ট্রোডাকশন করাবো যখন, ইন্ট্রোডিউস করাবো যখন, একটা পিকচার নেব, তার আগে আমাকে ঠিক করতে হবে আমি কোন টপিক নিয়ে বাচ্চাকে আজকে দেখাবো। ফ্রুটস অর অ্যানিমালস অর ভেজিটেবলস অর নাম্বারস, সে টপিকটা আমাদের নিজেদের সেট করতে হবে। সাপোজ আমি দেখাবো অ্যানিমালস, তো অ্যানিমালসের ওপর প্রথম দিকে দুটো কি তিনটে কার্ড নেব। দুটো তিনটে কার্ডস নেওয়ার পর সাপোজ ডগ ক্যাট অ্যান্ড কাউ নিলাম, তো সেই পিকচারটা নেওয়ার পর একটা কার্ড নিয়ে দিস ইজ ডগ, সো দিস ইজ ডগ। এমনিতে বাচ্চা ডগ ক্যাট কাউ এইগুলোতে খুব সবসময় চারপাশে দেখছে, তো পরিচিতি এমনিই থাকে, তো বাচ্চারা নিজে থেকেই আগে বলে দেবে। তো এইভাবে আমরা ইন্ট্রোডাকশন পার্টটা করব। দিস ইজ ডগ বা যে কার্ডই হোক, দিস ইজ টাইগার, ফ্রুটস হলে যে ফ্রুটসটা হবে সেটা। এভাবে দু তিনটে কার্ড খুব ভালোভাবে বাচ্চাদেরকে ইন্ট্রোডাকশন করাতে হবে। সেটা হয়ে যাওয়ার পর কার্ডগুলোকে বাচ্চাদের সামনে শো করে রাখতে হবে। বাচ্চাদের সামনে রাখার পর ওদেরকে বলতে হবে শো মি ডগ, শো মি ক্যাট, গিভ মি দ্য কার্ড অফ কাউ, এরকমভাবে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দেওয়া হবে। ইনস্ট্রাকশন দেওয়ার ফলে কী হচ্ছে, আমি দুটো জিনিস পাচ্ছি, বাচ্চা ঠিকঠাক জিনিসটা চিনেছে কি না সেটা জানতে পাচ্ছি, যদি সে ঠিকঠাক কার্ডটা আমাকে শো করতে পারে বা ঠিকঠাক পিকচারটা আমাকে দেখাতে পারে। আর আরেকটা যেটা শিখছি সেটা আমি বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিচ্ছি, সেই ইনস্ট্রাকশনস বাচ্চা কতটা ফলো করছে, কতটা বুঝতে পারছে। অবভিয়াসলি শুধু মুখে বললে হবে না, বাচ্চার মুখে বলে প্রথম প্রথম বুঝবে। প্রথম প্রথম যখন বাচ্চারা একটা ওয়ার্ড শুনছে বা সেন্টেন্স শুনছে সেটা মানে বুঝবে না, তাকে সেটা ক্লিয়ার করে বোঝাতে হবে। গিভ মি, তাকে কার্ডটা দেখে বলতে গিভ মি, আমাকে দাও। এইভাবে বাচ্চাদের সাথে খেলার ছলে গল্প করে বাচ্চাদের থেকে আমি আমার কনফার্মেশনটা পেয়ে যেতে পারি। যদি সে ঠিকঠাক দেখাতে পারে তাহলে আওয়ার ইন্ট্রোডাকশন পার্ট ইজ সাকসেসফুল, যদি সে ঠিকঠাক দেখাতে না পারে তাহলে ইন্ট্রোডাকশন পার্টটা আবার রিপিট করতে হবে। এইভাবে সব অবজেক্টের ওপর সব পিকচার নিয়ে আমরা বাচ্চাদের ইন্ট্রোডাকশন পার্টটা করতে পারি। তারপর কনফার্মেশন পার্টটা হয়ে যাওয়ার পর যখন আমি পুরোপুরি পারফেক্ট রেজাল্ট বাচ্চা থেকে পেয়ে যাব, তারপর আসে বিভিন্ন অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস কীরকম থাকবে, কার্ডগুলো হয়তো উল্টো করে রাখা আছে, বাচ্চাকে বললাম গিভ মি ডগ, গিভ মি দ্য কার্ড অফ ক্যাট, এরকমভাবে বিভিন্ন পিকচারের নাম বলে বলে বাচ্চাকে দিতে বললাম। এবার সে দেখতে পাচ্ছে না পিকচারটা কী আছে, সে একটাভাবেই তুলে দিল। তুলে দেওয়ার পর যদি ঠিক হলো তাহলে তো সবথেকে আনন্দ বাচ্চারাই পাবে, আমরা তো আছি। আর যদি কোনো কারণে ভুল হয়ে যায় তো দেখতে হবে বাচ্চা নিজে সে ভুলটা বুঝতে পারছে, তো সে ডগের ডগ চাইলাম, ক্যাটের কার্ড তুলে দিয়ে বললো না তো দিস ইজ ডগ, সেটাও একটা ব্যাপার থাকবে। সেটা সচরাচর কনফার্মেশন পার্টের পর হওয়ার কথা নয়। কোনো সময় কনফিউশন থাকলে যদি হয়েও যায় তো সেটা ক্লিয়ার আউট আমাদেরই করতে হবে। আমাদের নিজেদের এক্ষেত্রে পেশেন্স লেস হলে কিন্তু চলবে না, আমাদের ধৈর্যটা সেক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ব্যাপার।
তো এইভাবে বাচ্চাদের সাথে বিভিন্ন পিকচার ফ্ল্যাশ কার্ড ইন্ট্রোডিউস করানো যেতে পারে, ফ্ল্যাশ কার্ডস থ্রু পিকচার ইন্ট্রোডিউস করানো যেতে পারে। কারণ আমি অন্যান্য তারপর পরে যদি আমি কোনো বুকস দেখাই বা তারপরে কোনো আমি বোর্ড বুক হোক বা কোনো পিকচার্স বুক বা যেখানে কোনো স্টোরি বুক যেখানে সেগুলো থাকবে যদি দেখাই, বাচ্চা কিন্তু কনফিউজ হবে না। কারণ আমি যদি আগে স্টোরি বুক বা আগে কোনো পিকচার্স দেখিয়ে দিই যেখানে একসাথে অনেকগুলো পিকচার্স থাকবে, তখন কিন্তু আমি যখন পার্টিকুলার একটা কিছু দেখাবো, বাচ্চা হতে পারে বাকিগুলোর সাথে কনফিউজ হয়ে যাচ্ছে। এটা অনেক সময় হয়, অনেক সময় বলবো না এটাই হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে বাচ্চাদের ইন্ডিভিজুয়ালি পিকচার চিনিয়ে দেওয়াটা এটা একটা বেসিক পার্ট। আমার এই সেট অফ ফ্ল্যাশ কার্ডসটা খুব ভালো লেগেছে, তার জন্য আমি মনে করলাম এটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। এতে যদি তোমাদের এটুকু হেল্প করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। তাই তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তো তোমরা লাইক করো, শেয়ার করো, আর পারমিতাস ডায়েরি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি মনে করো এরকম ধরনের কিছু ভিডিওস তোমরা চাও বা কিছু জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেটা তোমাদেরকে জানানোর, তোমাদের সাথে শেয়ার করার। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাপোর্ট করো, তাহলে খুব ভালো লাগবে। আজকের মতো টাটা।